Hey guys, আপনারা যদি এখনো এই ভিডিওটার ফার্স্ট পার্ট দেখেননি, তাহলে নিশ্চয়ই দেখবেন। এই ভিডিওটার ফার্স্ট পার্টের লিংক ডেসক্রিপশন আর কমেন্ট সেকশনে দেওয়া আছে। ও মা, আমাকে আজ কি সুন্দর লাগছে। কি সুন্দর সেজেছি আমি। এমনি আমাকে তো রোজই সুন্দর লাগে, কিন্তু আজ একটু স্পেশাল লাগছে। আজ তো উজ্জ্বল মণ্ডপে কোন হিরোটাই ছেলে আমাকে দেখে ফ্ল্যাট হয়েই যাবে। যেমন রাবনে বানাতে জড়িতে শাহরুখ খান আনুষ্কার দিকে তাকিয়েছিল যখন আনুষ্কা হাত জোর করেছিল। Wow, so romantic. A few moments later. ঠাকুর, প্লিজ একটা কিউট ছেলেকে আমার প্রেমে ফেলে দাও না, আমারও টুরু লাভ চাই। ওকে ওকে, এবার চোখটা খুলি আস্তে আস্তে স্লো মোশনে। বাবা, তোমার ব্যাঁ হয়ে গেছে? ব্যাঁ হয়নি, তোমার নাতি মোচাকে ব্যাঁ করবে। যখন বৃষ্টিতে ছম 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 করে নাচতে চাই, তখন তো তুমি বৃষ্টি দাও না ভগবান। যখন আশিকি টু এর মতো নিজের গার্লফ্রেন্ডের সাথে চাই, তখন তুমি বৃষ্টি দাও না ভগবান। তো কেন এখন কেন? দুর্গাপূজার সময় যত বৃষ্টি তুমি দিয়ে দাও ভগবান, এটা তো অন্যায়, এটা বাঙালিদের উপর অন্যায়। এই বাসটা যখন কোনো মেয়ে সাথে থাকে তখন ফেলতে পারো না তুমি, এখন বাড়ি তুমি কাকে চিপকাবো ভয় পাওয়ার ভান করে। এটা অন্যায়, এটা অপরাধ। পুরো চার দিনে কিছুই তুলে আনবি নাকি? আজকে আনবো বেশি করে, দুর্গাপূজার খিচুড়ি বাঙালিদের ভালোবাসা দি, আজকে আনবো বেশি করে আর টাঙ্গিয়ে খাবো। ওরে বাবা রে, ও মা গো, কেউ জলটা দিয়ে যা রে। দাদা, মা বলছিল প্যান্ডেল যাবি না, সেই দুপুর থেকে পড়ে আছিস খিচুড়ি খেয়ে। কাম অন, কেটা। ওরে, ওঠারই তো চেষ্টা করছি দু ঘন্টা ধরে, এখনো পারলাম না রে। হ্যাঁ, আরো খা দাবি এক হাঁড়ি খিচুড়ি। শোন না, বলছিলাম যা, একটু খিচুড়ি আছে তাই না? তোর এখনো পেট ভরেনি, উল্টে পড়ে আছে সে তখন থেকে, তোর এখনো শেখা হলো না না, উল্টে পড়ে থাক তুই, চল না মামি। প্যান্ডেলে যাচ্ছিস তো জিজ্ঞেস করিস, কাল খিচুড়ি কটার সময় দেবে? ওরে বাবা রে। শোন না, তুই যে বলছিস পুজোতে হেঁটে হেঁটে প্যান্ডেল দেখতে যাবি, কিন্তু পুজোতে তো তুই আর আমি দুজনেই নতুন জুতো পরবো, এবার ফুসকা পড়ে গেলে খুব জ্বালা করে। কিন্তু ডোন্ট ওয়ারি শিউলি, ইউ জাস্ট থিংক টু মাচ, বেবি উইল বি ফাইন, কিছু হবে না, এন্ড হেঁটে যেতে বেশি মজা আছে, সো ইটস ফাইন। ও আর পিঙ্কি দাঁড়ে, আর হাত বাজি না, আমি অনেক বড় বড় ফুসকা পড়ে গেছে। হাই মেলিস না শিউলি, ব্যান্ডেলটা বাস আরেকটু দূর। You can make it, do it. Say something to you guys.
কিন্তু তুই প্যান্ডেলে ফসকা নিয়ে এইভাবে ঘেঁচতে ঘেঁচতে ঢুকবি? না না, যখন প্যান্ডেল আসবে তখন আমরা এগিয়ে যাবো। এবার জলদি চ, আর একটু দূরে আছে রে, লেটস গো। কবে হলো রে, আমাদেরকে তো জানাস নি। না এখনো হয়নি, কিন্তু হয়ে যাবে খুব জলদি। নাচ না বৌদি ইমপ্রেস হয়ে যাবে। রিকু ডান্স দেখে বৌদি পালিয়ে না যায়। ওরে ওরে, চলে গেছে চলে গেছে, এবার হবে নাচ। পুজোটা শেষ হয়ে গেল রে, আবার সেই বোরিং লাইফ। কিন্তু কালী পুজোতে খিচুড়ি খাবো আবার, তারপর তো সেই পড়াশোনা আর জব। বাট আসছে বছর আবার হবে, আবার করো ভোরে শপিং, ততদিন থাকবো সবাই খুশি খুশি, কারণ আসছে বছর আবার হবে পুজো আমরা সবাদের। দিস ইয়ার স্টে সেফ এভরিওয়ান, হ্যাপি দুর্গাপূজা, সি ইউ সুন।